এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, বাংলার মুখ নিয়ে আপনাদের সাথে আমি অদিতিয়া। এদের অনেকেই ছিলেন দলের জন্মলগ্ন থেকে। সিপিএম এর হারমাত বাহিনীর কাছে অশেষ অত্যাচারের শিকার হয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাননি। জীবনের ঝুঁকি নিয়ে ঘাসফুলকেই আঁকড়েছিলেন 2011 সাল পর্যন্ত। কিন্তু দল ক্ষমতায় আসার পর এদের অনেকেই চলে যেতে হয় পিছনের সারিতে। নেতৃত্বে উঠে আসেন সিপিএম সহ অন্যান্য দল ছেড়ে আসা বেশ কয়েকজন অত্যাচারী মুখ। ফলে যারা একদিন বুকের রক্ত দিয়ে গড়ে তুলেছিল তৃণমূল নামক দলটার গৌরব সৌধ, তারাই হয়ে পড়লেন বার্ত। দলের প্রতি অভিমান বশত হয়ে পড়লেন নিষ্ক্রিয়। অতীতে সেই সব সম্পদেরই ফের দলে সক্রিয় করতে শুরু হয়েছে জেলায় জেলায় স্বীকৃতি সম্মেলন। পূর্ব বর্ধমানের গোলসি বিধানসভা এলাকাতেও এমনই বেশ কয়েকজন আপাত নিষ্ক্রিয় নেতাকর্মীকে পুনরায় দায়িত্ব দিয়ে দলে ফেরানোর প্রক্রিয়া শুরু হলো ঘাসফুল শিবিরে। বিধায়ক অলোক মাঝি ও ব্লক সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে আয়োজিত ওই স্বীকৃতি সম্মেলনে এলাকার 60 জনেরও বেশি প্রাক্তন নেতাকর্মীর হাতে স্মারক উপহার তুলে দেওয়ার পাশাপাশি আগামী নির্বাচনে নবীন প্রবীণ দুই প্রজন্মেরই নেতাকর্মীরা হাতে হাত মিলিয়ে কাজ করার শপথ গ্রহণ করেন। আমাদের জেতার জন্য আমাদের হাতে কোনো কৌশল আমাদেরকে নিতে হয়েছিল, সেই নীতিতে হয়তো আমরা হয়তো কোনো জায়গায় কেউ হচ্ছে কোনো জায়গায় কেউ আঘাত পেয়েছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে দলকে আমরা সম্মান জায়গায় এসেছি, হয়তো দেখা যাচ্ছে লোকসভা বিধানসভায় কোনো জায়গায় হয়তো কেসও খেয়েছে। আপনাদের মধ্যে এমন এমন কর্মী আছেন হয়তো দেখা যাচ্ছে 10-12টা করে কেস খেয়েছেন, কিন্তু আপনাদের আমরা যারা নেতৃত্ব আছি হয়তো আপনার সঙ্গে কোনো যোগাযোগই করতে পারছি না যে আপনার কীভাবে সংসারটা চলছে বা আপনি কীভাবে হাজিরা দিচ্ছেন সেটাও কিন্তু আমরা কেউ খোঁজ রাখছি না। এরকমও হয়তো আছে পরিস্থিতিটা, কিন্তু এটাও দলের কাছে ভাবা উচিত, হায়ার অথরিটিকে ভাবা উচিত যে যে কেসগুলো আমাদের নিজেদের মধ্যে আছে সেই কেসগুলোও যাতে করে মিটিয়ে নিয়ে পরবর্তীকালে আমরা দলকে একটা নিউট্রাল জায়গায় আসতে পারি। তারপরে 1998 সালে যখন নতুন দল গঠন করে তখন আমি মেম্বারশিপ নিয়েছিলাম, আমি আমার মিসেস 1998 সালে যখন সিপিএম এর রমনামা বাজার সে সময় আমার মিসেসকে পঞ্চায়েতে দাঁড় করানো হয়েছিল এবং সিপিএম এর হারমাত বাহিনী বিশাল ঝামেলার সব বলেছিল এবং বাজারের মধ্যে আমার মিসেসকে উল্টো পাল্টা করেছিল। যাই হোক, তাদেরকে এখন সামনের সারিতে দেখেও খারাপ লাগে, কারণ সামনের সারিতে চলে এসছেন এখন, তো সেসব দিনের কথা বলে লাভ নেই। তারপরে আমরা তিলকচাঁদ ভ্রমণ জেলার একটি ঝামেলা হয়েছিল, সেখানেও মার খেয়েছিলাম সিপিএম হারমাত বাহিনীর কাছে। করোনার আতঙ্ক কাটাতে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি এলাকাবাসীকে মাস্ক বিতরণ করা হলো হাওড়ার পাঁচলায়। রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় তৃণমূলের পক্ষ থেকে নেওয়া হয় জনকল্যাণমুখী কর্মসূচি। মন্ত্রী বলেন, করোনার আক্রমণ ঠেকানোর একমাত্র পথ সাবধানতা অবলম্বন করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যে সাবধানতার বিধি বলা হয়েছে তার মধ্যে অন্যতম এই মাস্ক পরা। তাই বাংলার গর্ব মমতা এই কর্মসূচিকে সামনে রেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করার কর্মসূচি নেওয়া হলো। এদিনের কর্মসূচিতে 500 জনেরও বেশি মানুষের হাতে তুলে দেওয়া হয় করোনা প্রতিরোধক মাস্ক। এই যে মারণ রোগ, এই মারণ রোগের সংক্রমণ থেকে মানুষ যেন বাঁচে, যেন এই ছোঁয়াচে রোগ আমাদের এই রাজ্যে স্পর্শ করতে না পারে, তাই অযথা আতঙ্কিত হবার প্রয়োজন নেই, কিন্তু নিজেদের সুরক্ষা নিজেদের কাছে, সেই নিজেদের সুরক্ষার জন্য আমরা তাই আজকে গতকালকে আমি শুরু করেছিলাম, পাকুড়িয়া থেকে বিভিন্ন জায়গায় দিয়েছি এবং আজকেও জনবহুল জায়গায় বাজারে আমরা বিনামূল্যে মাস্ক বিতরণ করে মানুষকে সচেতন করছি, বলছি ভালো করে হাত ধুন, কোথাও ছোঁয়াচে কোথাও কেউ সর্দি কাশি হলে তার সাথে দূরত্ব বজায় রাখুন এবং নিজেরা মাস্ক ব্যবহার করুন, যাতে নিজেদের সাবধানতা নিজেরা অবলম্বন করতে পারেন তার ব্যবস্থা করার জন্য এই উদ্যোগ। 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় আজকে আমরা এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আগামী দিনকে আমরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তত বেশ কিছু মানুষের কাছে যাতে বুথে বুথে পৌঁছে দেওয়া যায় আগামী কয়েকদিনের মধ্যে আরও বড় সড়ো আমরা প্রোগ্রাম নিচ্ছি। সবাই দেখে ঠিক আছে, দিদিকে বলো কর্মসূচির পর এবার রাজ্য জুড়ে শুরু হলো বাংলার গর্ব মমতা কর্মসূচি। তৃণমূলের পুরনো নেতাকর্মীদের ফের দলে সক্রিয় করে তোলার সার্বিক কর্মসূচি স্বীকৃতি সম্মেলন আয়োজিত হলো ঝাড়গ্রাম জেলার
ঝিল্লি পাখিরালয়। বিধানসভার বিধায়ক দুলাল মুর্মুর নেতৃত্বে স্থানীয় একটি অতিথিশালায় অনুষ্ঠিত হয় এই সম্মেলন। বিভিন্ন কারণে নিষ্ক্রিয় হয়ে পড়া প্রাক্তন নেতাকর্মীকে উত্তরীয় স্মারক ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। বাম আমলে সিপিএম এর চরম অত্যাচারের শিকার হয়েছিলেন যারা, তাদের অনেকেই আজ তৃণমূল নেতৃত্বের কাছে বার্ত, তাদের অনেকেই অভিমানে মুখ ফিরিয়েছিলেন। সেরকমই নেতাকর্মীদেরই খুঁজে বের করে আগামী নির্বাচনে ময়দানে নামানোর সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের দুর্দিনে যারা বামেদের সাথে দাঁতে দাঁত চেপে করেছেন লড়াই, আজ দলের সুদিনে তাদের অনেককেই নতুন করে দায়িত্ব পাওয়ায় আপ্লুত সেই সব কর্মী নেতাদের একটি বড় অংশ। আজকে আমাদের নয়াগ্রাম বিধানসভার দল যে নির্দেশ দিয়েছিল যে পুরনো কর্মীদেরকে নিয়ে একটা স্বীকৃতি সম্মেলন আয়োজন করা, আমরা আমাদের এই নয়াগ্রাম বিধানসভার গোপীবল্লভপুরের ঝিল্লির পাখিরালয়ে আমরা স্বীকৃতি সম্মেলন আমরা করলাম এবং আমাদের নেতৃত্ব থেকেই আমাদের জেলার সভানেত্রী আমাদের সদ্যা বীরবাহাদী নিজে উপস্থিত থেকেছেন। এছাড়াও আমাদের ব্লক সভাপতি উজ্জ্বলবাবু, শঙ্কর প্রসাদ হাস্তা, টিঙ্কু পাল সহ সত্যরঞ্জন বারিক সহ সবাই উপস্থিত থেকে যেগুলো আমাদের দল তালিকা যেটা পাঠিয়েছিল তালিকার মধ্যে একেবারে 99% এসে উপস্থিত হয়েছে। মানুষের সুখ দুঃখে থাকেন, এখানে উপস্থিত আছেন। সোমবার আসানসোল রবীন্দ্র ভবনে পালিত হলো মিশন নির্মল বাংলার এক কর্মসূচি। এই কর্মসূচিতে ঘরে ঘরে জঞ্জাল সংগ্রহের আয়ত্তায় রাজ্যে প্রথম স্মার্ট লাইটিং ম্যানেজমেন্ট সিস্টেম ও কর্পোরেশনের তিনটি বোর্ড উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, জেলা শাসক শশাঙ্ক সেঠী, দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি, এডিডি এর চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, অতিরিক্ত জেলা শাসক খুরশিদ আলী কাদুরী প্রমুখ। এই অনুষ্ঠান উপলক্ষে জিতেন্দ্র তেওয়ারি বলেন, গত 4.5 বছরে পৌরসভার বর্তমান বোর্ড কাউন্সিলর, কর্মকর্তা ও ইঞ্জিনিয়ারদের আরও ভালো সমন্বয় করে উন্নয়নমূলক কাজ করে চলেছে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই বিভিন্ন কাজ করা হচ্ছে। 200 টাকার ডাস্টবিন দেওয়া হচ্ছে মাত্র 30 টাকায়। এই ডাস্টবিন প্রদান করা হবে সমস্ত জায়গায়। ডেপুটি মেয়র তবসুম আরার নেতৃত্বে চলছে আলোর কাজ, পূর্ণশশী রায়ের নেতৃত্বে জল প্রকল্পের কাজ এবং লক্ষণ ঠাকুরের নেতৃত্বে স্যানিটেশন বিভাগের কাজ আরও ভালোভাবে চলছে। মেয়র জিতেন বাবু এবং অন্যান্য অতিথিরা জল প্রকল্প ও স্মার্ট আলোক প্রকল্পের কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে সম্মানিত করেন। দিদিকে বলো কর্মসূচি যথেষ্ট সাফল্যের পর এবার বাংলার গর্ব মমতা কর্মসূচি। রাজ্য স্তরের পাশাপাশি এই কর্মসূচি পালিত হচ্ছে জেলাগুলিতেও। পুরুলিয়া জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় পালিত হলো এই কর্মসূচি। কাশীপুর বিধানসভার বিধায়ক স্বপন কুমার বেলথরিয়া ও পাড়া বিধানসভার বিধায়ক উমাপদ বাউরি নিজ নিজ বিধানসভা এলাকায় পুরাতন কর্মীদের পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে বরণ করে দলে ফিরিয়ে নেন। পুনরায় দলে ফিরতে পেরে ও সম্বর্ধনা পেয়ে খুশি পুরাতন কর্মীবৃন্দ। দিদির যে কর্মসূচি, দিদিকে বলে কর্মসূচির পর আমাদের বাংলার গর্ব মমতা যে কর্মসূচি সেটা আমাদের চলছে। আজকে স্বীকৃতি সম্মেলন ছিল আমাদের দলের যারা পুরনো কর্মী নেতৃত্ব, যারা অনেকেই আগে অভিমানে, যারা দীর্ঘদিন ধরে দলের যে মূল সংগঠন সেই সংগঠন থেকে যারা দূরে সরে ছিল, আমাদের যা ভুল ত্রুটি ছিল সেটা আমাদের সকলকে আমরা অনুরোধ করেছি, আমাদের সমস্ত অঞ্চলকে এবং ব্লকে, দুটো ব্লকের নেতৃত্বকে, যে কোনোভাবেই যেন আমাদের বুথ স্তরের হোক বা অঞ্চল স্তরের হোক বা ব্লক স্তরের কোনো কর্মীই যাতে আমাদের মূল সংগঠন থেকে দূরে যাতে না থাকে। নিয়ে নেবো একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি আরও খবর নিয়ে। নমস্কার, আমি কর্নেল দীপ্তাংশু চৌধুরী, পশ্চিম বর্ধমানের পর্যবেক্ষক। নেত্রী আমাকে পশ্চিম বর্ধমানে আসানসোল এবং দুর্গাপুর দেখার জন্য পাঠিয়েছেন। আপনারা বহু কর্মী যারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান, কিন্তু অনেক সময় আপনারা কথা বলতে পারেন না অথবা কথা বলতে দেওয়া হয় না, তাই আমি একটি দিন রেখেছি, প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার প্রত্যেক কর্মীদের আমি, যাদের নিজস্ব সমস্যা আছে তারা নিজস্বভাবে আসতে পারেন। আমি আসানসোলে তৃণমূল ভবন, যেটা অগ্নিকন্যা ভবন বলে এখন প্রচলিত, সেখানে সকালবেলাও বসবো এবং দুর্গাপুরে বিকেলবেলা বসবো, শুধুমাত্র
কর্মীদের সাথে কথা বলার, পুরনো কর্মী যারা দলের জন্মলগ্ন থেকে অর্থ ঘাম এবং রক্ত দিয়ে যে তৃণমূল কংগ্রেস বানিয়েছে তাদেরকেও আজ আমাদের সাথে চাই, তাদের বেরিয়ে আসতে হবে। এবং তাদের মনে অনেক দুঃখ কাতর কাতর আছে এবং কর্মীদেরও কিছু সমস্যা আছে, তাদের সমস্যা শোনার জন্যে আমি কিন্তু আপনাদের সাথে আছি। প্রত্যেক কর্মী নিজের মতন করে একান্তভাবে আমার সাথে প্রত্যেকটি মানুষ কথা বলতে পারবেন, আপনার মনে যত সমস্যা অথবা আপনি নিজের মতন করে দলটা করতে পারছেন না অথবা কোথাও বাধা আসছে, তাই সমস্ত কর্মী আমাদের চাই, সমস্ত কর্মীকে নিয়ে লড়াই করতে হবে। তাই যত আপনারা আমাদের সাথে আসবেন, যত নিজেদের সমস্যা বলবেন, আমরা নিশ্চিতভাবে আপনাদের কথা দিলাম সমস্যা সমাধান করার 100% আমি নিজের থেকে এবং নেত্রীর যে আদর্শ সেই আদর্শের থেকে বলছি, আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করি এবং তৃণমূল কংগ্রেসকে বাংলায় বিশ্বজয়ী করার জন্যে, বিশ্বময় করার জন্যে সবাই মিলে একসঙ্গে হাত ধরি। মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ফিরে এলাম বিরতির পর। একসময় বিরোধী পরিসরে রাজনীতি করার জন্য অনেক অত্যাচার অনাচার সহ্য করতে হয়েছে রাজ্যের অসংখ্য মানুষকে। সিপিএম এর হারমাদ বাহিনীর হাতে খুন হয়েছেন হাজার হাজার তৃণমূল কর্মী নেতা, কিন্তু তবুও লড়াইয়ের ময়দান ছেড়ে যাননি তারা। কিন্তু দল ক্ষমতায় আসার পর এদের অনেকেই হয়ে পড়েছিলেন বার্ত, অনেকেই পাননি তাদের প্রাপ্য সম্মানটুকুও। তাই হয়তো এক বুক অভিমান চেপে রেখে তাদের অনেকেই নিঃশব্দে সরে গিয়েছিলেন দলের পাশ থেকে। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে এমন অসংখ্য নেতা কর্মী ছিলেন যারা তাদের প্রাপ্য সম্মানটুকুও পাননি। এমনই প্রায় 200 জন প্রাক্তন তৃণমূল নেতা কর্মীকে সম্মাননা জানানো হলো কাশফুল নেতৃত্বের তরফে, যারা দলের দুর্দিনে বুক চিতিয়ে বামেদের বিরুদ্ধে করেছিলেন লড়াই। সেই কর্মীদেরই আবার সসম্মানে দলে ফিরিয়ে আনতে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় আসানসোল মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে। পুরনো দিনে সেই সব নেতা কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকা মানুষগুলোকে আবার দলের পাদপ্রদীপের আলোয় তুলে আনায় তাদের মধ্যেও দেখা দেয় খুশির বন্যা। সম্মানিত প্রত্যেকজনই ফের নতুন করে দলের কাজে আত্মনিয়োগ করবেন বলে প্রত্যয়ের সঙ্গেই জানান। একনিষ্ঠ যারা দলের কর্মী, যারা কোনো কারণে দল থেকে একটা বিচ্ছিন্ন হয়ে গেছিলেন আমাদের ভুল ত্রুটির কারণে, আমাদের তাদের একটা মান অভিমান ছিল, তাদেরকে নিয়ে পাণ্ডবেশ্বরে যারা আছেন তাদেরকে নিয়ে আজকে আমরা বসেছিলাম। তাদের কাছে আমরা করজোড়ে আমাদের যা ভুল ত্রুটি সেটা স্বীকার করে নিয়েছি। আমরা তাদের কাছে বলেছি তারা যে শাস্তি দেবে সেটা আমরা মেনে নেব। তারা আলটিমেটলি প্রকাশ হয়ে আমাদেরকে ক্ষমা করেছে এবং তারা আরেকবার সুযোগ দিয়েছে। তারা বলেছে যে আমরা দিদিকে ভালোবাসি এবং দিদির মুখ দেখে আমরা আবার অন্যান্য বিরোধী দলের জন্য কোনো জায়গা আমরা দেবো না, আমরা একনিষ্ঠভাবে আবার কাজ করব। আপনারা নিজের ভুল ত্রুটি সংশোধন করে আবার ভালো করে কাজ করবো। আমরা তাদেরকে কথা দিয়েছি যে আমাদের ভুল ত্রুটি সংশোধন করে তারা যে ধরনের তৃণমূল কংগ্রেস দেখতে চায় সে ধরনের তৃণমূল কংগ্রেস তৈরি করার আমরা চেষ্টা করবো, এই কথা আমরা ওদের সামনে দিয়েছি। আসানসোল পৌর নিগম কর্তৃক ডানগড়ের ভানবান্দে নবনির্মিত কমিউনিটি সেন্টার উদ্বোধন করেন আসানসোল মেয়র তথা পাণ্ডবেশ্বর বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। এই উপলক্ষে মেয়র জিতেন্দ্র তেওয়ারি জানান, তৃণমূল সর্বদাই মানুষের পাশে আছে। সাধারণ মানুষের মুখে খুশি দেখলে তারা সব থেকে বেশি খুশি হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক উন্নয়ন ঘটিয়ে চলেছেন, পাশাপাশি সমস্ত তৃণমূল কর্মীদেরকে মানুষের উন্নয়নের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এই এলাকায় অনেকদিন ধরে একটি বিবাহ হল প্রয়োজন ছিল আর তা তৈরির আবেদন জানানো হয়েছিল মেয়রের কাছে। তিনি আরও বলেন, এটা যে উদ্দেশ্য তৈরি হয়েছে সেই উদ্দেশ্যে ব্যবহার করা হলে তিনি যথেষ্ট খুশি হবেন। কুলটির প্রতিটি অঞ্চল এলইডি লাইট দিয়ে সাজানো হচ্ছে, আগামী দিনে আরো অনেক উন্নয়ন হবে বলেও জানিয়েছেন জিতেন বাবু। এলইডি লাইট আপনি দেখা হবে ঘর ইলাকে কুলটি ঘর ক্ষেত্র में जिधर भी आप जाएंगे এলইডি লাইট से पूरे কুলটি को सजाने का प्रयास किया गया है। बड़े-बड़े जो सड़कें थी उसे बनाने का प्रयास किया जा रहा है। मजार शरीफ के सामने जो रास्ता था वो रास्ता पिछले साल ही पापा ने मुझे कहा था उस रास्ते को हम लोगों ने बनवाया। वाले दिनों में और भी बहुत से काम करने हैं, मुझे खुशी है कि पापा और इंद्राणी दोनों जब कांग्रेस में थे, कांग्रेस के काउंसलर थे, जब मैंने उनसे ये रिक्वेस्ट किया था कि आप हमारी पार्टी में चले जाओ, हमारे पार्टी के साथ जुड़ जाओ, तो उन लोगों ने
केवल एक शर्त रखा था कि हमारी ये शर्त यदि आप मान लेंगे तो मैं हम लोग आपकी पार्टी में या ममता बनर्जी के साथ चले आएंगे। পুরনো নেতা কর্মীদের ফের দলে ফেরানোর আহ্বান তৃণমূলের তরফে। রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে বাংলার গর্ব মমতা কর্মসূচির স্বীকৃতি সম্মেলন অনুষ্ঠান। রবিবার পাঁচলা বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হলো স্বীকৃতি সম্মেলন। পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে পাঁচলা কেন্দ্রের আদি প্রবীণ নেতা কর্মীরা আমন্ত্রিত ছিলেন। জন্ম লগ্ন থেকে দলের সঙ্গে যুক্ত থাকা কর্মীরা কোনো কারণে বা অভিমানে দল থেকে দূরত্ব বজায় রেখেছিলেন, সেই সমস্ত নেতা কর্মীদের সসম্মানে দলে ফিরে আসা জন্য সংবর্ধনা জানালো দল। প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে বিজেপির আকস্মিক উত্থানে যথেষ্ট চিন্তিত শাসক শিবির। অধুনা দলের নবীনদের পাশাপাশি দলের পুরনো নেতাকর্মীদের সাথে নিয়ে আসন্ন 2021 বিধানসভা ভোটের প্রস্তুতিতে জোর কদমে এগোনোর লক্ষ্যে তৃণমূল শিবির। এদিনের এই অনুষ্ঠানে যারা দল ছেড়ে চলে গিয়েছিলেন তাদের সংবর্ধনা দিয়ে পুনরায় দলে ফিরিয়ে নিয়ে আসা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত আদি তৃণমূল কর্মী শেখ সৈয়দ। এদিনের এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে স্বভাবতই খুশি সকল প্রবীণ নেতা কর্মীরা। 1998 সালে পয়লা জানুয়ারি যে সমস্ত সম্মানীয় ভদ্রমণ্ডলী যারা আমাদের দলের পাশে থেকে দলকে সর্বতোভাবে সাহায্য এবং সহযোগিতা করে আজকে বাংলায় দলকে প্রতিষ্ঠিত করেছে, সেই সব মানুষদের আমরা সম্মান জানিয়ে তাদের আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এই সম্মেলনে আমরা তাদের দেখেছি। তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে, সেই জন্য আমাদের দলের পক্ষ থেকে বা এলাকার বিধায়ক হিসাবে আমি তাদেরকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। এমএলএ সাহেব দেখেছেন আমাদের খুব গর্বিত হচ্ছি আমরা যে আমাদের খোঁজ করে ঠিক সেই পুরনো লোকগুলোকে ডেকে এনেছেন, এই জন্য আরও খুব বুকটা খুব আনন্দ হয়ে আসছে। ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় কথা বলি রাস্তাঘাটে, কিন্তু সেরকম হয় না। আজকে যে ডেকেছেন এই দিদির অনুষ্ঠানে, এর আগে আমি দিদির একটা কর্মসূচি ছিল সেখানেও আমি ছিলাম, উনি আমাকে ডেকেছিলেন, আজকে ডেকেছি আমার বাড়িতে চিঠি পৌঁছে দিয়েছেন আমন্ত্রণ পত্র। আজকে খুব ভালো লাগছে সব পুরনো লোকগুলোকে দেখতে পাচ্ছি এবং সৎভাবে যেভাবে রাজনীতি যে কাজ করেছেন আমরা জীবনে দেখিনি। এই 67 বছর বয়স হয়েছে আমার, আমি দেখিনি এত সুন্দর কাজ হয়েছে। বাঁকুড়া জেলা গঙ্গাজল ঘাটি ব্লকের দুর্লভপুরে আয়োজিত হলো বাংলার গর্ব মমতা কর্মসূচি। সর্বভারতীয় তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলো কর্মসূচির পর বাংলার গর্ব মমতা কর্মসূচির সূচনা করেন। এটি 75 দিনের একটি কর্মসূচি। এই কর্মসূচির মধ্যেই রয়েছে স্বীকৃতি সম্মেলন। বাঁকুড়া জেলার শালতোরা বিধানসভা স্বীকৃতি সম্মেলনে উপস্থিত ছিলেন মেজিয়া ব্লক সভাপতি মলয় মুখোপাধ্যায়, গঙ্গাজল ঘাটি ব্লক সভাপতি প্রদীপ চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এই কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো দীর্ঘদিন ধরে অর্থাৎ 1998 সাল থেকে যারা তৃণমূলে লড়াকু সৈনিক হিসেবে কাজ করেছেন কিন্তু বর্তমানে দলের সাথে কোনো কারণে মনোমালিন্যের ফলে দল থেকে দূরে সরে গিয়েছিলেন তাদের পুনরায় দলে ফিরিয়ে আনা। 2021 সালে পশ্চিমবাংলার বিধানসভায় যাতে কোনো প্রকারেই বিরোধী দল সুযোগ নিতে না পারে সেজন্যই পুরনো কর্মীদের দলে ফিরিয়ে এনে সসম্মান দিয়ে সংগঠন মজবুত করা হয়। এখনকার মতো বাংলার মুখ এই পর্যন্তই, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।